নমস্কার। পথে এবার নামো সাথে, পথেই হবে এ পথ চেনা। ভাবছেন তো ঘরে বাইরেতে বসে হঠাৎ পথে নামার কথা বলছি কেন? বলছি এই কারণে যে এই গানের যিনি স্রষ্টা তার ঘরণী এবং কন্যা আজকের ঘরে বাইরের মা ও মেয়েতে আমাদের সাথী, আমাদের অতিথি সবিতা চৌধুরী এবং অন্তরা চৌধুরী। নমস্কার। সবিতাদিকে অনেকদিন পরের কলকাতা দূরদর্শন স্টুডিওতে পেলাম আমরা, ধন্য। আর কন্যা, কন্যা বলবো না, কন্যা রত্ন বলবো তাই ভাবছি। আমি মানে কথাটা, রত্ন কথাটা আমি মিন করছি, কারণ আমি কদিন আগে যখন ওর সঙ্গে এই আমন্ত্রণ জানাবো বলে ফোন করছি, বারেবারে ফোনে কথা হচ্ছে, তখন আমি একটা কথা বলেছিলাম, ও হয়তো নিজেই জানে না ওর কতটা ট্যালেন্ট, কতটা ট্যালেন্টের, কারণ আমার মনে হয় যে যতটা ওর প্রচার পাওয়া উচিত ছিল হয়তো হয়তো চাইনি বা সুযোগ পায়নি কোনো একটা। যেমন আমার মনে হয় যে সলিল চৌধুরী, সত্যি বলছি আমি কথাটা, মনে হয় যে যথাযথ মূল্যায়ন আজ অব্দি হয়নি, সেইভাবে তোমার জায়গাটাও তুমি যথার্থভাবে পাওনি, হয়তো ভবিষ্যতে পাবে আশা করব, নিশ্চয়ই আশা করব সেটা। তার কারণ আমি, আমার যদি কখনো সুযোগ ঘটে, আরো আরো ভালো কিছু, আমার যদি কখনো সুযোগ ঘটে আমি ওর পিয়ানো বাজানো একদিন আপনাদের শোনাবো, আমার যদি সুযোগ ঘটে আপনাদের কথা দিচ্ছি। তবে আজকে তো শোনাতে পারবো না, আজকে গান শোনাবো আর কথা বলবে ও, আজকে সঞ্চারী আসতে পারেনি, কাজে দুই বোনের কথা একা ও বলবে, তাই তো? আর আমি আগে সবিতাদির কাছে আসবো। এই যে অন্তরা সঞ্চারী, দুটো একদম অর্থবহ নাম, দুজনে মিলে রাখলেন সলিল চৌধুরী এবং আপনি মিলে? না, অন্তরার নাম আগে অন্তরা ছিল না। আচ্ছা, ও ওর নাম আগে ছিল সুজাতা। সুজাতা তখন গোখেলে পড়তাম ছোটবেলায়, তখন গান শুরু হয়নি, আমি কেজি ওয়ান থেকে গোখেলে হস্টেলে থাকতাম, গোখেলে মেমোরিয়ালে। আচ্ছা, তো তখন আমাকে সুজাতা, আমরা তখন স্কুলে সবাই তখন হস্টেলে থাকতে, ওকে বাংলা আমাকে শিখতে তো হবে, বাবা কি লিখছে, বাবার লেখা টেকা গুলো তো পড়া উচিত, সেই জন্য ওকে একটু বাংলা শেখবার জন্য এখানে হস্টেলে থাকতাম। আচ্ছা আচ্ছা, ছ বছর সেটা অবশ্য যখন ও গান করতে আরম্ভ সেই সময়। কিন্তু তার আগের একটা ঘটনা যেটা আছে, যে ও তো গান টান গাইতো কিনা সেটা তো কেউ জানতো না, বাড়িতে কেউই জানতো না। তো যখন হঠাৎ দেখা গেল, আমি প্রায় দেখতাম ও পুতুল নিয়ে সারাক্ষণ ওই লতাদি মোস্ট ডিফিকাল্ট গানগুলো গাইছে গাইছে পুতুল খেলা করতে করতে। তো আমার সেটা মাথায় ছিল। তো যখন উনি বললেন যে বাচ্চাদের গান কাকে দিয়ে গাওয়ানো যায় বলতো, তাহলে বড়দের দিয়ে বাচ্চার ক্যারেক্টার, বড়দের দিয়ে গাইও না, বাচ্চার ক্যারেক্টার সেই বয়সী বাচ্চাকে দিলে সব থেকে সুবিধা হয়। ওই মিনু ছবির কথা, যখন মিনু ছবি তখন আন্ডার প্রোডাকশন আর কি, হিন্দি ছবি, সেটার জন্য কথা হচ্ছে, তাহলে বড়দের তুমি দিও না প্লিজ, বাড়িতেই তো তোমার গাইয়ে রয়েছে। তো উনি বললেন বাড়িতে আবার কে বাচ্চা গাইয়ে আছে, হ্যাঁ ঠিক আছে আমি তোমায় দেখাবো। তো ও যখন হস্টেল থেকে ফিরলো, তখন আমি বললাম বাবাকে তোর গান শোনাতো, তো গানটা শুনে না মন্দ গায় না, তো ভালোই তো সুরেই গায়, মা আমি তো জানতাম না যে কোনোদিন গান করে, এই আর কি স্টার্টিং হলো আর কি। তো আচ্ছা, এই ছবিটা যে ভীষণ একটা গোলিলাগ মিষ্টি বাচ্চা, এইটা কি সেই সময়কার ছবি? না, এটা ওর আগেকার, আরো আগেকার, আরো দু বছর। তখন কি তুমি, তখন আমি, হ্যাঁ ওই আমি না তখন পুতুল নিয়ে খেলতাম আর এই দুটো কুকুর, হ্যাঁ হ্যাঁ, কি ছিল সাউথে মিউজিক করতে যেতেন যখন, সেই সময় ডাইরেক্টর রামু ক্যারিয়েটের বাড়িতে ওই কুকুর দুটো ছিল, আর কুকুর দুটো ওকে দেখলে ছুটে পালিয়ে যেত, কারণ ওর ল্যাজ ধরে ওদের ঘোরাতো। আর তখনও আমি গুনগুন করে গান করতাম, আমার মনে আছে আমার ছোটবেলার ফেভারিট গান, আমার মনে আছে লতাদির ওই গানটা ছিল, ঝিলিক ঝিলিক ঝিনু খুঁজে পেলাম। তখন যদি কথা বলা হয়েছিল ওই ওই ছবিটা যেটা, তখন বলা হয়েছিল যে তুই যখন গান করবি কিরম করে গান করবি বলতো, মাইকে দাঁড়িয়ে কিরম করে গাইবি, মাইকে মানে ও পোজ করতে খুব ভালোবাসতো, পোজ একটা মেরে দিল, একটা পোজ করে মাইকে দাঁড়াবে কিরম সেইটা আর কি। আচ্ছা, ওই ওই ছবিতে যখন প্রথম গান গাইলে সেই গানটা একবার শোনো না, যেটা মানে মিনু ছবি, মিনু ছবি, হ্যাঁ, ওটাতে আমার তিনটে গান ছিল, একটা সোলো ছিল কালিরে কালিরে বলে, কিন্তু শুধু গাইনি, কিন্তু ওর অডিশন নেওয়া হয়েছিল, ওকে স্টুডিও নিয়ে গিয়ে উনি ওর ভয়েস শুনেছিলেন, এমনি দেননি মেয়েকে গান, তাই মনে তুমি শুনে তো দেখো, তো স্টুডিও নিয়ে যাওয়া হলো, ওকে বললো তুই গাতো, তুই কি গান জানিস গা,
তো গাইতে গাইতে উনি বলে মা ঠিকই আছে এভরিথিং ওকে তুমি অডিশনে কি গান গাইলে আগে বলো অডিশনে ঝিলিক ঝিলিক তাই ও ঝিলিক ও আচ্ছা ওটাতে আমি স্কুলে গোখলেতেও একটা কাপ পেয়েছিলাম মানে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম মনে আছে ওটা আমার সবসময় যেন খুব ফেভারিট গান ছিল কিন্তু আমার এই মিনু ছবি যে তিনটে গানের মধ্যে একটা সোলো ছিল সেটা হচ্ছে ও কালি রে তু তো কালি কালি হে গোরাসা এক ভাইয়া মা আব লানে ওয়ালি হে ও কালি রে তু তো কালি কালি হে গোরাসা এক ভাইয়া মা আব লানে ওয়ালি হে এটা ছিল তখন ফাংশনে যখন মার সাথে যেতাম আমাকে বলতো এই কালি কালি এসে গেছে আর যে মেয়েটা গান করেছে ক্যারেক্টার ওরও একই বয়স ছিল ওই জন্য তখন 7 বছরের ছিলাম 7 বছরের কম তখন এই গানটা করেছিলাম আর আমার এই ছবিতেই আরেকটা মান্না কাকার সাথে একবার একটা গান গাইব সুযোগ হয়েছিল সেটা হচ্ছে তেরি গলিও মে হাম আই তেরি গলিও মে হাম আই দিলে অরমানো ভরা লাই हम पे हो जाए करम हाय जो तेरा अपनी किस्मत भी संवर जाए जरा तेरे गलियों में हम आए এই গানটা যখন রেকর্ডিং আছে ও গাইছে মেবু স্টুডিও বোম্বেতে ও এক নাগারে যেরকম শিখিয়ে দিয়েছি সেরমই গেয়ে যাচ্ছে আর মানাদার হয়তো দুটো তিনটে একটু রেকর্ডিং কাট করে আবার আরেকটা নিলেন মানাদা মানাদা তখন বলে ও বাবা শলীল বাবু কি মেরে বাবা এক নাগারে একই রকম গিয়ে চলে যাচ্ছে আসলে কি হয় জানো তো ছোটবেলায় কত ভয় থাকে না তো বাবা যা শিখিয়ে দিয়েছে মা যা শিখিয়ে দিয়েছে পাখির মতন গাইতাম পরে বুঝতে পারলাম যে না এটাতে সুরটা তো বেশ শক্ত বা এখানে দম নিতে হবে মা সব শিখিয়ে দিত এই জায়গাটা দমটা নেবে এখানটা এক্সপ্রেশনটা এরম দেবে তো যা শিখতাম এক্স্যাক্টলি আজকালকার বাচ্চারা যেন এত সুন্দর গান করে মানে কি কনফিডেন্টলি কিন্তু আমি আমার ছোটবেলায় ভীষণ ভয় পেতাম মানে মাইকের সামনে গেলে না আমার জ্বর এসে যেত মাইকে রেকর্ডিং এর সময় রেকর্ডিং যখন রাখা হতো তখন ওকে নিয়ে আমি পরে যেতাম এদিকে যখন রেকর্ডিং চালু হয়ে যেত ওনার মিউজিশিয়ান নিয়ে উনি করছেন রেকর্ডিং করছেন যখন ঢুকতে যাচ্ছি ঘরের দিকে তখন খানিকটা স্টুডিওতে ঢুকেই দেখলো অনেক মিউজিশিয়ান বসে আছে আমি বাড়ি যাব ঢুকবে না আমি বাড়ি যাব আমার খিদে পেয়েছে আমার ঘুম পেয়েছে কিছুতেই মিউজিশিয়ানদের মধ্যে ঢুকবে না তারপরে কি করতো উনি বলতেন তুমি বাড়ি নিয়ে চলে যাও পরে রেকর্ডিং হয়ে গেলে পরে এসে ওকে ও একটাও গান ও মিউজিশিয়ানদের সঙ্গে গায়নি প্রত্যেকটা গান ও হেডফোনে ট্র্যাকে গিয়েছে ট্র্যাকে গিয়েছে বিকজ আমার ভয় করতো আজ পর্যন্ত যত মানে বাচ্চাবেলার যত গান ওর শক্ত শক্ত গান যেমন কানা মাছি গানটা ছোটবেলা থেকে ও ট্র্যাকে শুনে শুনে ও মানে একটা অদ্ভুত ন্যাচারাল ন্যাক ছিল ওই ট্র্যাকে শুনে ও সব গান গেয়েছে ও মিউজিশিয়ানদের সামনে গান দেখলেই বলবেন বাড়ি যাবো পেয়েছে ঘুম পেয়েছে তুমি বলতে নিয়ে যাও আমার মার একটা খুব ভালো গান আছে সিস্টার ছবির বিশ্বপিতা তুমি হে প্রভু এই গানটা মা যখন গিয়েছিল সিস্টার ছবিতে তখন আমি খুব মানে ছোট ওই আমাদের কোরাস বাচ্চাদের মধ্যে গিয়েছিল বাচ্চাদের মধ্যে কোরাসে গিয়েছিলাম আর মনে আছে 50 টাকা পেয়েছিলাম একটু মজা পেয়েছিলাম মা তুমি কি বিশ্বপিতাটা গাইবে হ্যাঁ শুনবো একটু হ্যাঁ এটা আমারও খুব প্রিয় গান শোনো না কি সঙ্গে একটু গান গাইছি বিশ্বপিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই প্রভু বিশ্বপিতা তুমি হে প্রভু আমাদের প্রার্থনা শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু বাহ অন্তরা যখন এই হিন্দি ছবিটার জন্য ওকে রাখা হলো গান করবে বলে সেই সময় অন্তরার নামটা উনি বললেন না সুজাতা আর এখন মানাবে না ওকে ও যখন গান করতে আরম্ভ করেছে চলো ওর নাম রাখা যাক অন্তরা আর সেই সময় বালসারা দা অ্যাপ্রোচ করলেন আমাদের ভি বালসারা উনি বললেন আমি চাই বাংলা গান বাচ্চাদের গান যদি অন্তরাকে দিয়ে আপনি করান শলীল বাবু
তাহলে আমরা খুব খুশি হব তো সেই আরম্ভ হলো অন্তরার জার্নি আমার ছোটবেলায় মিনি রেকর্ডে জার্নি ফর দা চিলড্রেন নাম্বার যেটা আজ পর্যন্ত হিস্ট্রি আজ পর্যন্ত কোন বাচ্চার ওই ধরনের গানের রে আজ পর্যন্ত ওই রেকর্ডে এখনো লেখা আছে বেবি অন্তরা এখন যখন আমার ছোটবেলার গানগুলো বাজে বলে মান্না দে এন্ড বেবি অন্তরা আমার এখন খুব মজা লাগে এই কানাডা ভাষায় যখন গাইতে গিয়েছিল সেখানে বেবি অন্তরা ছিল বেবি অন্তরা তো তখন বালসার আঙ্কেল যখন আসেন তখন আমার ওই বাচ্চাদের গানগুলো শুরু হয় বুলবুল পাখি ময়নাতি পূজো সেই ওনার প্রথম বাচ্চাদের নিয়ে গান লেখা ব্যাঙ্গের গান ওই যে মানে ওশোরা ব্যাঙ্ক ও কল ওই সব পরে আগে ছিল বুলবুল পাখি হ্যাঁ বুলবুল পাখি গুলজার কে বললাম গুলজার তুমি একটু লিখে দাও না গানটা বলে ভাবি কি করে লিখবো দুধ ভাত সন্দেশ কি করে লিখবো এ তো হচ্ছে না অন্য ভাবে লিখতে হবে মানে আমার ইচ্ছে ছিল এরকম গান লিখে লিখেছেন তৈরি হচ্ছে একটা অন্যভাবে লিখে লিখেছে কি প্রজেক্ট হচ্ছে হিন্দি বাচ্চাদের চিলড্রেন নাম্বার বলে আমরা করব কিন্তু এখন চিলড্রেন নাম্বার হচ্ছে কোথায় সেটা বলো তুমি আমায় চিলড্রেন নাম্বার তো হওয়া উচিত ছবিটা দি হওয়া উচিত ওই যে জগৎটা তো উচিতটা কে মানছে ভাই না বাচ্চারা তো এখন বাচ্চা নেই বাচ্চারা এখন বুড়ো হয়ে গেছে আমরা মা বাবারা খুশি কিন্তু এটা মা বাবার দায়িত্ব যে আমার বাচ্চা কোন চ্যানেলে যাবে কোন দিকে ওদের চ্যানেলাইজ করতে হবে সেটা যদি আমরা না করি মা বাপ তাহলে তো বাচ্চারা ঠিক মতন ইয়ে হবে না যদিও বাচ্চারা প্রচন্ড ট্যালেন্টেড এখন কিন্তু কোন দিক ওই যে চ্যানেলাইজ করতে কিভাবে চ্যানেলাইজ এক্স্যাক্টলি ওদের ঠিক মতন চ্যানেলাইজ করতে হবে বাচ্চা শৈশব নষ্ট করে দেওয়া হচ্ছে এটা বাচ্চার মতন থাকা উচিত তাই না বাচ্চাকে যদি মানে এখন 8 বছর 9 বছর যদি বাচ্চাকে বুড়ো হাবড়া করে দেয়া হয় তাহলে কি করে ভালো লাগে বলো কারোরই ভালো লাগে না আমিও ছোটবেলায় না একদম বাচ্চার মতনই সবসময় পুতুল নিয়ে থাকতাম রেকর্ডিং এ যেতাম বা পড়াশোনা তখনও পড়াশোনা বা বলতো না পড়াশোনা করতেই হবে শুধু গান গাইলে হবে না তো স্টুডিওতেই আমি গিয়ে পড়তাম তো মার সাথে ফাংশনে যেতাম কিন্তু একটা না চাইল্ডহুড একটা খেলার মধ্যে সব হতো সন্তানের সাথে কতটা তফাত কো ও আমার থেকে 2 বছরের ছোট আচ্ছা তো ওর সাথে আমার সারাক্ষণ ওই ও আবার একটু গিটার নিয়ে ইংরেজি গান করতে ভালোবাসে খুব ওয়েস্টার্ন গান ভালোবাসে ও আমার এই গলা নড়ে না মানে ইন্ডিয়ান গানগুলো আমার হয় না নবনীতা দেবসেনের বাড়িতে তোমরা দুজন ওরকম হারমোনাইজ করে গিয়েছিলে কি যে আমার ভালো লেগেছিল সেটাই বলছি যে বাচ্চাদের আগে শেখা দরকার না শিখে বাচ্চাদের তুলে দিলাম গান করো দুটো ফিল্মি গান শিখে ওদের গাইতে পাঠিয়ে দিলাম স্টেজে এটা ঠিক না ওদের ওদের তৈরি করা উচিত ওদের শেখানো উচিত পিয়ানো বেসিক জিনিসগুলো শেখানো উচিত ওদের সেইটাই তো ওরা এখনো জানে মানে সেটাই একটু বলুন যে কিভাবে গাইড বাচ্চাদের কিভাবে গাইড করা হবে এবার আমরা বলছি আমরা ওয়ার্কশপ করছি একটা শরীরচর্চা মিউজিক ট্রাস্টের মাধ্যমে সোশ্যাল হেলথ এডুকেশন ট্রাস্ট ওটার মাধ্যমে আমরা একটা মিউজিক ট্রাস্টের একটা ওয়ার্কশপ করছি যেখানে অন্তরা বাচ্চাদের কিছু কোয়ারের ব্যাপার করবে বড়দেরও কিছু কোয়ার বাচ্চাদের না বেসিক্যালি বাবা যেটা বলতেন যে তোমাকে মানে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মানে ক্লাসিক্যাল বেসটা খুব ইম্পর্টেন্ট ওটা তুমি যদি জানো তুমি সব রকমের গান সব রকমের ইয়ে গাই স্টাইলে গাইতে পারবে তো আজকালকার যারা হচ্ছে কি কি হচ্ছে এত কমার্শিয়াল হয়ে যাচ্ছে না একটা দুটো গান হিট হয়ে যাচ্ছে সেটাকে হ্যাঁ ওই যে আইটেম সং যেটা বলছিলেন আইটেম সবকিছু ভিজুয়াল হয়ে যাচ্ছে বাচ্চার মুখে তুমি আইটেম সং গাইতে বলছো ওকে তারপরে বলছো এক্সপ্রেশন আসছে না কি করে তুমি বলছো ওটা একটা 8 বছরের বাচ্চা সে বাংলাদেশ থেকে এসে গান করছে তাকে বলছো তুমি আইটেম সংটা গাইলে কিন্তু তোমার এখন এক্সপ্রেশন হাউ ক্যান ইউ গিভ এক্সপ্রেশন ও জানেই না তো মানে ও তো পাখির মতন গেয়ে গেল ও তো মানেই জানে আমরা বেসিক্যালি শেখাবো বাবার গান হ্যাঁ কিন্তু বেসটা হবে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ওটা মানে যেটা আমিও শিখেছি ছোটবেলায় বাবা মার কাছে তো শিখেছি বটেই কিন্তু বাবা আমাকে কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাছে ঢোকালেন যে না তুই ক্লাসিক্যালটা তোমার শেখা দরকার যদি ছোটবেলায় মনে হতো ওই বিলম্বিত যে গানগুলো মনে হতো বাবা কখন বাড়ি যাব এরকম মনে হতো কিন্তু না তারপর দেখি ওটার যে রস ওটা আলাদা একটা আলাদা সমুদ্র ও যেদিন মাস্টারের কাছে যেত মাস্টারের কাছে সেদিন বাড়ি সারাদিন ফিরতো না
সেই খাওয়া দাওয়া করে রেয়াজ টেয়াজ করে একেবারে সন্ধ্যের সময় বাড়ি ফিরত। হ্যাঁ, তো ওইগুলো না ভেতরটা সাধনা শেখার, সাধনা ওইটা কিন্তু এখন চেরিশ করি যে এটা শিখেছি বলেই গান বাজনাটা এত ভালোবাসি। মানে কেউ ভালো গান গাইলে সেটা বুঝতে পারি যে না সত্যি এটার পেছনে কতটা মানে হার্ডওয়ার্ক আছে, এটা এত শক্ত একটা ভিত। এই যে বলছো যে ক্লাসিক্যাল মানে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল সঙ্গে সঙ্গে জানতে হবে না, এটা ক্লাসিক্যাল সিঙ্গারদের আছে, যেটা মডার্ন সিঙ্গিং এ নেই, করে না ওরা রেয়াজ টেয়াজ কিছু করে না। ক্লাসিক্যাল সিঙ্গারদের ক্লাসিক্যাল মিউজিশিয়ানদের সবার এটা থাকতেই হবে, তারা এইভাবে রেয়াজ না করলে তারা পারবে না। আমি যেরকম মাসি মাসির কাছে শিখেছিলাম দেশরাগের একটা গান, আমি মানে বাড়িতে এসে যখন আবার প্র্যাকটিস করছি, বাবা বললো বারে এত সুন্দর একটা বন্দেশ, দাঁড়া আমি তোর জন্য বাংলায় লিখে দিই। আচ্ছা, এই যে একটা বলে 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 মিস করি, আমি মাসুমের কাছে শিখেছিলাম বিত যাত বরখারত পিয়ান আয়ে রে এ রে এ রে বিত যাত বরখারত পিয়ান আয়ে রে এ রে এ রে বিত যাত বরখারত পিয়ান আয়ে। বাংলা গান করে দিই, করে বাবা লিখে দিলেন এমন সগুন বরষায় তুমি কেন এলে না, এলে না এমন সগুন বরষায় তুমি কেন এলে না, না এলে বরষায় তুমি কেন এলে না, বাবা এমন সগুন গমন মন মন বরষায় মন বরষায় দাদুরি আকুল গায়ে যে ময়ূর পাখম মিলছে, দাদুরি আকুল সুরেতে ব্যাকুল দেখা তবু কেন দিলে না দিলে না দিলে না দিলে না এমন সগুন বরষায় তুমি কেন এলে না। এইগুলো ছোট থেকে পেয়েছি তো, আর একটা মানে এটা এখন খুব মিসিং। এখন আমাদের বাড়িতে ছিল ছোট থেকে ওই ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক রেকর্ড চালিয়ে দেওয়া, ওনার গান তৈরি করা, রেস্টিং টাইম ছিল ওই ওয়েস্টার্ন ক্লাসিক্যাল সিম্ফনি শোনা, এটা ওনার মানে রেস্টিং টাইম। এটা বাবা বলতো বাড়িতে কাজ করে এসেছি বলে বাড়িতে সব সাইলেন্স পিন ড্রপ, সেটা না যত শুনবে চালিয়ে দাও তো মানা মোজারটা চালিয়ে দিত, মানা শোপেনটা চালিয়ে দিত, এইরকম করতেন, তত কানটা ডেভেলপ হবে তাই না, হবে এই সত্যি। ওই যে আমরা যে আমরা যে কি রাস্তা দিয়ে গেছি সেই তো সেটা ভাবা যাবে না। চারটি মেয়ে ছিল হারমোনি করার আর আমি ছিলাম, আর ধরো রেকর্ডিং শুরু হলো আমি গাইলাম মেলোডিটা, তারপর ওরা হারমোনি করলো সেকেন্ড টাইমে, যদি ভুল করে আবার আমাকে প্রথম থেকে মেলোডি গাইতে হবে, মিউজিশিয়ানরা যদি ভুল করে আবার প্রথম থেকে তাদেরও বাজাতে হবে। তাই জন্য তো মাদের মতন শিল্পী তৈরি হয়েছে, আর এতে তোদের মতন আমরা অনেক বেটার শিল্পী বলি তো, না সত্যি তো আমরা অনেক বেটার, আমরা আজকাল তোমাদের কঠিন পথ দিয়ে যেতে হচ্ছে না, ডেডিকেশন, ভুল হলে আবার প্রথম থেকে করতে হবে, আমরা তো আর অর্ধেকটা চলে গেছি, একটা লাইন হয়তো একটু ভুল হয়ে গেল ওরে সব না আবার সেই প্রথম থেকে করো। এইচএমই তে রেকর্ডিং এর সময় এই ঝামেলাটা হোক, লাকিলি আমরা সবাই মিলে খুব একদম ইয়ে করে গাইছি, আমি আমার নিজের পার্ট গুলো ঠিক মতো করতে পেরেছি, ওরা হারমোনাইজ যারা করছিল মেয়েরা তারাও মোটামুটি ঠিক করেছে। মা গাও গাও আমি সেকেন্ড পার্টটা গাইছি, এখন তো থ্রি পার্ট হবে না, টু পার্টস করে একটুখানি শোনাই, থ্রি পার্টে সঞ্চারী থাকলে করতো, সত্যি সঞ্চারীকে মিস করছি। সুরে রো এই ঝরে 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 না ঝরে না, হাই মরি হাই মরি হাই রে, ঝরো না ঝরে রে, ফুলে রো এই গুন 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 জন্দু জানায় যায় চলে যায় চলে যায় রে, রহে না ঘরে রে, সুরে রো এই ঝরে 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 না ঝরে না, হাই মরি হাই মরি হাই রে, ঝরো না ঝরে রে, ফুলে রো এই গুন 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 জন্দু জানায় যায় চলে যায় চলে যায় রে, রহে না
ঘরে রে ঝরো না ঝরে রে রহি না ঘরে রে ঝরো না ঝরে রে রহি না ঘরে রে ঝিলমিল ঝাড়ের বনে ওটা আমার আমার শুনো ওটা আমার একটা হিস্ট্রি মানে ঝিলমিল ঝাড়ের HMB খাতাতে বইতে আমার ছবি দিয়ে ওটা সুপার সুপার হিট ছিল ওটা নির্মলা পিসি আবার খুব ফেভারিট খুব ফেভারিট গান বলেন ওই যে আমি আহা 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 এটা করেছি ওটা নির্মলার খুব ফেভারিট তো ওই আমার ওই গানের জন্য আমার সুপার হিট গানের জন্য HMB বইতে তখন যে সব আর্টিস্টদের গান হিট হতো তার নাম আর ছবি আর গান ছাপা হবে তো সেই HMB বইতে আমার ওই গানটা ছাপা হয়েছিল ঝিলমিল ঝাবের বনে ঝিকিমিকি তারি ফাঁক দিয়েছি চাঁদ মারি উকি চাঁদ বরণ প্রিয় আমায় ধরো দেখি পাবে না পাবে না দিয়ে যাব ফাঁকি আহারে আমি ধরা তো দেব না আহারে আমায় পাবে না পাবে না আহারে আমি ধরা তো দেব না আহারে আমায় পাবে না পাবে না আহা 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 বনে ঝিকিমিকি এই গানটা মানে একবারে হই হই ব্যাপার এলে প্রত্যেক ফাংশনে আমাকে গাইতেই হবে এই গানগুলো আর এলেই গাইতাম ফাংশনে যেতাম যখন তো এই গান নিয়ে একেবারে হই 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 এই কাণ্ড চলতো সব ফাংশনে গাইতেই হতো অ্যাকচুয়ালি আমরা আর্টিস্টরা তখন ছিলাম আমাদের যা গানই রিলিজ হতো তখন আমরা চেষ্টা করতাম ওই গানগুলো যত বেশি পাবলিকের কাছে দেব গাইব তত বেশি আমাদের রেকর্ডগুলো লোকের চোখে পড়বে তখন না দিদি খালি দুটো বা চারটি করে গান হতো না একটা ইপি রেকর্ড যেরকম ছিল এখন যেরকম আমাদের সিডিতে আটটা দশটা করে গান দিতেই হবে আর তাছাড়া সারা বছর ধরে কিছু না হচ্ছে আমাদের আমরা বসে থাকতাম পুজোর সময় পুজোর গান মানে এই যে ওই সময় কি গান হবে আপনারা কি গান গায় মানে রেকর্ড করছেন তার জন্য আমরা বসে থাকতাম সেই সেই অপেক্ষাটাও তো এখন নেই সেটা একটা বছর ধরে কিছু না কিছু বের হচ্ছে আচ্ছা এত কথা আছে এত গান শোনার আছে এবং এত কিছু জানার আছে তো কম সময় হওয়ার মুশকিল হবে না সেই জন্য আরেকদিন আসতে হবে আজকে এই মুহূর্তে আরেকটা দুজনে একসঙ্গে গান দিয়ে আমরা শেষ করব আচ্ছা আবার আরেকদিন আসতে হবে সেকেন্ড এপিসোডের জন্য আর সেই সেকেন্ড এপিসোড থার্ড এপিসোড তোমায় করতে হবে অনেক গুলো আমার তো মনে হচ্ছে অনেক অনেক আমি যদি মানে আমার হাতে তুই সম্পূর্ণ যদি দিতে হয় করতে হবে তাহলে আমি অনেক গুলো এপিসোড চা করতাম কিন্তু আজকে এই মুহূর্তে একটা দুজনে মিলে গান দিয়ে আমরা শেষ আমরা ভাবছি আজকের দিনে মানে এই যে সময়টায় আমরা আছি আমাদের নানান মতে নানান দলে দলাদলি এই গানটা দিয়ে এই গানটা নিয়ে আমি একটা আমি আমি একটা ছোট কথা জিজ্ঞেস করি সেটা হচ্ছে আমি একটা ঘটনার কথা জানি আমি সবিতা দি একটু আগে আমাকে বলছিলেন চেতাসাবার পুডপকিন এইটা এই ঘটনাটা বলে তার আর্টিস্ট হয় আমাকে ওই গানটা দিয়ে শেষ করবেন কিন্তু ওই ঘটনাটা একটু দর্শকদের সঙ্গে শেয়ার করুন ওকে এই গানটার একটা হিস্ট্রি আছে সেই হিস্ট্রিটা আমি যেটা ওনার কাছে আমি শুনেছি 52 বিশ্বযুদ্ধের সময় চেরকাসাভ আর পুডকিন যখন রাশিয়া থেকে এলেন কলকাতায় তখন স্টেশনে নেমে ওনারা আর কাউকে খোঁজেননি সালিল হোয়ার ইজ সালিল তো ছোটখাটো মানুষ ওদের কাছে ওনার বিরাট লম্বা লম্বা লোক সহ লম্বা চড়া তো ওনাকে খুঁজে পেতে একটু টাইম লেগেছিল যখন পেলেন হাই সালিল আই কান্ট ফরগেট ইওর আর রক্ত নয় নয় আর ধ্বংস নয় নয় সিং দ্যাট সং মানে সেইটা হলো ওই হিস্ট্রি এই গানটার সারা পৃথিবী জুড়ে তো যা চলছে তাতে আমরা এই মুহূর্তে এই পরিস্থিতিতে এখনো এই গান প্রযোজ্য যে আর রক্ত নয় নয় এই গান দিয়ে আমরা আজকের পর্ব শেষ করছি দ্বিতীয় পর্বের জন্য আপনারা অপেক্ষা করবেন আস্তে আস্তে লোক আজকে ওদের দুজনের গানে আমাদের ঘরে বাইরের শেষ করব আমাদের নানান মতে নানান দলে দলা দলি কেউ বা চলে ডাইনে বা কেউ বাঁয়ে চলি আমাদের নানান মতে নানান দলে দলা দলি কেউ বা চলে ডাইনে বা কেউ বাঁয়ে চলি এক সাগরে তুলেছি ঢেউ কেউ বা ধর্মী বিধর্মী কেউ সবার চোখে স্বপ্ন ভাসে স্বাধীন সুখী দেশ শান্তি ঘেরা ঘরে ঘরে প্রাণের পরিবেশ মোরা সবাই তখন একসাথে ভাই মিলি
যখন প্রশ্ন ওঠে ধ্বংস কি সৃষ্টি আমাদের চোখে জ্বলে আগুনের দৃষ্টি আমরা জবাব দিই সৃষ্টি 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 যখন প্রশ্ন ওঠে যুদ্ধ কি শান্তি আমাদের বেছে নিতে হয় না কো ভ্রান্তি আমরা জবাব দিই শান্তি 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 আর রক্ত নয় নয় আর ধ্বংস নয় নয় আর রক্ত নয় নয় আর ধ্বংস নয় নয় আর নয় মায়েদের শিশুদের কান্না রক্ত কি ধ্বংস কি যুদ্ধ আর নয় রক্ত কি ধ্বংস কি যুদ্ধ আর না আর না আর না আর না একটু চোখ খুলে দেখো তাহলেই দেখতে পাবে একটু চোখ খুলে দেখো তাহলেই দেখতে পাবে কত না অন্যায় স্বার্থের হানাহানি মানুষে মানুষে কত বিভেদ জাত পাতে কত নিষেধ দেখবে বঞ্চনার রক্তে গড়া কত না প্রাসাদ কত সম্পদ একদিকে বিলাসের কি ব্যভিচার অন্যদিকে অনাহার দিকে 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 আপনাদের কথা দিয়েছিলাম যে আরেকদিন সবিতা চৌধুরী এবং অন্তরা চৌধুরীকে নিয়ে আসবো মা ও মেয়ে অনুষ্ঠানে ঘরে বাইরেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং আজকে ওরা আমাদের অতিথি আছে কখনো হয়তো রান্নাঘরে ঢুকে যেতেন রান্না করতে করতে কখনো হয়তো বাজার চলে গেলেন ফলেটা দাও তো মানে বাজার চলে গেলেন কেন আজকে কিছু মাথায় কম্পোজিশন আসছে বলে না বাড়িতে হবে না থলেটা দাও সেই বাজার নিয়ে বেগ বাগানে চলে গেলেন বাজার টাজার নিয়ে এসে কষা মাংস বাচ্চাদের জন্য রান্না হবে বাচ্চাদের জন্য ভালো করে রান্না করবেন ওরা অনেকদিন ওরা ভালো খাবার খায়নি তো রান্না করবেন সেদিন অবশ্য বাচ্চারা সত্যি একদিনের খাবার চার দিন বসে খেত এই ধরনের আর কি ছিল তো এই প্রসিজিয়ারটা ছিল কম্পোজিশনের আর যখন মাথায় সুরটা এসে যেত তখনই পিয়ানোয় বসতেন তার আগে কিন্তু পিয়ানোয় বসতেন না পিয়ানোয় বসতেন তারপরে লেখাটা নিয়ে বসতেন আচ্ছা বাচ্চাদের কথায় আসি একটু ছেলেদের কথা বলুন আর সঞ্চারি নেই সঞ্চারি কথা একটু এবং ছেলেদের কথা একটু বলুন ছেলেদের আমার বড় ছেলেটা যখন হলো তার নাম উনি রাখলেন সুকান্ত আচ্ছা আর সুকান্ত কেন রাখলেন বলতো কবি সুকান্ত ও ভীষণ ক্লোজ ছিল ও যখন মারা যায় ওর বালিশের তলায় ও রেখে গিয়েছিল শৈলদা তুমি আমার এই গানের সুর বানিয়ে কথায় সুর বানিয়ে সে অবাক পৃথিবী তো সেই এসব ওনার একটা ব্যাপার ছিল আর যার সঙ্গে ওনার আলাপ ছিল যার সঙ্গে উনি মিশতেন প্রত্যেকের কাছে উনি এত বেশি আপন ছিলেন আর একটা আমি কথা বলি এই এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে আমি আছি তো আমি এরকম একটা ভালো জেনুইন একটা ভালো মানুষ যাকে বলে গুড ম্যান আমি দেখিনি এই শরীর যদি একমাত্র বলো না যে আমার স্বামী বলে আমি বলছি কিন্তু না নট নেসেসারিলি স্বামী বলে নয় সত্যিকারের মাটির মানুষ মাটির মানুষ একেবারে যাই হোক সেই জন্য এই ধরনের কম্পোজিশন তোমরা শুনতে পাচ্ছ পড়তে পাচ্ছ কথা যে শুনতে পাচ্ছ আমার এক এক সময় মনে হয় আমার মানে এটা প্রসঙ্গটা এলো বলে বলছি যদি আর কোন কম্পোজিশন না করে শুধু মধুমতির গানগুলো করতেন তাহলেই তো মধুমতির একটা ঘটনা ঘটে মধুমতির একটা গান ধরো হাজারে পারদেশি লতাদি গাইবে সব ঠিক হয়ে গেছে সুর বানা উনি তখন নতুন তো ওখানে লতাদি গাইবে সব সুর হয়ে গেছে হঠাৎ বিমলদা বললেন শলিল বাবু বিমলদা কিন্তু শলিলদা বলতেন শলিল বলতেন না শলিল বাবু বিমলদা এই গানটা ই করেছেন বলছেন সুরটা একটু চেঞ্জ করো
बिमलदा का कुछ सुरूर क्या आता है, मैं जाऊंगी बात करूंगी, बिमलदा कह नहीं सकते ये सुर चेंज होबे ना, यदि बिमलदा आज के सुर चेंज करें आमी बिमलदार प्रोडक्शन आर गाइबो ना, लता दी बोललेन। तो तारपरे से गान ऑल टाइम हिट, सुपर सुपर हिट गान, से गान रोए गेल সুরের জ্ঞানটা না হলে তুমি গানটা গাইতে পারবে না, এটা একটা ব্যাপার আছে, এটা একটা ব্যাপার আছে। আমার গানও গায় না, আমি তো খুব সোজা সোজা গান গিয়েছি, কেন তবু গায় না জানি না, হয়তো অন্য কোনো ব্যাপার হবে না, আমার মনে হয় না তুমি কোনো সোজা গান গেয়েছো। গান বাবা তোমার ওই ঘুম ঘুম ঘুমন্ত ঘুম ঘুম পাহাড়ে দূর দূর দিগন্ত পর তার ছায়া রে ভোর মন আন মনে জানি না কেন কেন জানি না তা জানি না। এটা সোজা হিন্দিতে গাইতে পারো বাবা, এটা আমি হিন্দিতে আবার কিশোরদার সঙ্গে গিয়েছিলাম, কিশোরদা বলেন ও সলিল দাই কি করেছেন আপনি, সে আর কি মানে গান শুনে সে ভীষণ মা মুগ্ধ। আচ্ছা ছেলেদের কথা একটু শুনি, সুকান্ত যখন হলো তোর নাম, উনি বললেন আমার বাবা এসেছে আমার কাছে, মানে ওর নাকি হাত পায়ের গড়ন টড়ন ওনার নিজের বাবার মতন, আমার শ্বশুর মশাই মতন, তাই নাকি বলো? হ্যাঁ একেবারে মনে হচ্ছে আমার বাবা আমার কাছে এসছে, মানে বাবার উনি ভীষণ ভক্ত ছিলেন, আমার বাবা আমার কাছে এসছে, চলো এর নাম আমি সুকান্ত রাখবো। তো ওই নাম ওর রাখা হলো সুকান্ত। সুকান্তর চেহারাটা একটু ময়লা ময়লা মতন ওনার মতনই, আর নাক মুখ চোখ একেবারে একটুখানি শার্প এর মতন। তো ওই সুকান্ত যখন বড় হলো তখন ওকে আমরা পিয়ানোতে ঢুকিয়েছিলাম, পিয়ানো শিখতেই হবে, না শিখলে হবে না। আজকাল অবশ্য নিজের ছেলে মেয়েদেরও শেখায়। তো তারপরে সঞ্জয়, সঞ্জয়ের মিউজিকের দিকে বিদেশে থাকে, আমেরিকায় থাকে, আর সঞ্জয় হচ্ছে বাবার পাশে পাশে সারাক্ষণ থেকে থেকে, সঞ্জয় আর কি ওর একটা অন্য ব্যাপার হয়েছে, কারণ সুকান্ত থাকতো না, সুকান্ত তো বাইরে চলে গেছিল, সঞ্জয় থাকতো। তো ওই সঞ্জয় একটা গান সুর বানালো, বাবা তুমি এটা লিখে দেবে বাবা, তো হ্যাঁ দে তুই সুরটা দে, তো উনি দিয়ে চলে গেল সুরটা, তুই যা আমি লিখে দিচ্ছি, সুরটা শুনে মাথায় নিয়ে নিলেন, তারপরে লিখে দিলেন, তারপরে ওতে গান সুর করেছি। আমি একটা নতুন অ্যালবাম করেছি জেনারেশন বলে। আচ্ছা হ্যাঁ, লাস্ট ইয়ার বেরিয়েছিল, ওটাতে বাবার লেখা, হ্যাঁ, আর সঞ্জয় ওকে ডাকনাম পিপি বলে ডাকি আমরা। আচ্ছা হ্যাঁ, বিকজ ও যখন জন্মেছিল একটা পিপি ফোন কল এসেছিল, পার্টিকুলার পার্টিকুলার ফোন কল আসে না, তখন তো ডাকনাম পিপি হয়ে যায়। আচ্ছা তো ওর ওর সুরে গিটার নিয়ে হলে ভালো হয়, বাট এটা খুব সুন্দর বাবার লেখাটা ছিল। এসো বসো না পাশে বসে কোনো কল্পনা, যদি মনে তে আসে সুরে সুরে কিছু আল্পনা, একে দিয়ে যায় শুনে শুনে যায় মন আমার, হবে শোনা শোনা। এটা একটা করেছিল, তারপরে পিপি সুর আরেকটা বাবা লিখে দিয়েছিল, সেটা হচ্ছে চল মাঝে বৈঠা ধরো পার যাই, তারে বিনা লাগে না মন এপারে, একেলা ঘরে দিন গুনে, একেলা ঘরে দিন গুনে দিন গুনে, চল মাঝে বৈঠা ধরো পার যাই। এত সুন্দর বাবা লিখেছিল, এত সুন্দর সুর। অ্যাকচুয়ালি ও স্পেশালাইজ করেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ওর বাবার মতন, বাবা যেমন ইত্তেফাকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য অত্যন্ত পপুলার হলো, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের ও একটা মানে ধাত, ওনার একটা জিন বলতে পারো পেয়েছে, ওর যত ব্যাকগ্রাউন্ড মিউজিকের ছবি সরফরোশ, আচ্ছা, তারপরে এই ওয়েডনেসডে ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছে, এই সমস্তটা ওই ওরই করা, ও একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ওর একটা আলাদা ক্যালিবার, ও আলাদা করে একটা অন্য ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিকে। ও আর আমি অনেক কাজ করি, মানে সঞ্জয়ের আমি অনেক কিছু করি, যে কিবোর্ড বাজায় ও, ড্রামা বেসিক্যালি ড্রামা ড্রামা। হ্যাঁ আর সঞ্চারী কি করছে? সঞ্চারী ও আছে কম্পিউটারে আর এখন প্রোডাকশনে কাজ করছে, ফিল্ম প্রোডাকশনে কাজ করছে, জর্জ মিলার বলে যে ডাইরেক্টর তারই আর একটা ইয়েতে ও
অস্কার উইনিং একটা প্রোডাকশন, সেখানেও কাজ করছে। সিঙ্গাপুরে কাজ করছে। গান গায় না? গান গায়, ওই যে বললাম গিটার শিখছে, সময় পায় না, গিটার প্র্যাকটিস করছে। এবারে আমায় বললো, মা আমি গিটার প্র্যাকটিস করছি, আমাকে দেয়া শোনালো, গিটার প্র্যাকটিস করছে। আর তার সঙ্গে ওই ইংরেজি গানটা আর কি বেশি বলে, ওই বললাম না মানে গলাটা গায় আর কি। কিন্তু গলাটা খুব সুন্দর, টেক্সচার টাইপের একটা, মার মতন খুব সুন্দর একটা গলা, বেশ একটা আছে, কিন্তু খুব ফাঁকি বাজছে। কাজে তোমার উপর কিন্তু গুরু দায়িত্ব, অনেক বেশি দায়িত্ব নিয়ে ফেলেছি আমি। ইনফ্যাক্ট একটা ভালো খবর সবার জন্য আছে, আমরা বাবার একটা কমপ্লিট মানে গানের লিরিক্সের একটা বই ছোটদের গান সব মিলিয়ে একটা বই আমরা বার করছি এবারে নভেম্বরে, বাবার জন্মদিনে 19 নভেম্বর টার্গেট করেছি। তো এটা একটা খুব ভালো গাইবার জন্য নোটেশনটাও আমরা চেষ্টা করছি, কিন্তু খুব মুশকিল ওনার নোটেশনটা, মানে এত মানে নোটেশন শুরু হয়ে গেছে, টাইম লাগে, মানে ওনার তো শুধু ইয়ের নোটেশন না, একটা বাংলা নোটেশন, রবীন্দ্রিক নোটেশন, হারমোনি, হ্যানা তানা নানান রকমের আছে, সেটা করতে একটু সময় সাপেক্ষ। আমরা বইটা আগে বার করে দিই, কিন্তু এই কারণ কথাগুলো জানাটাও ভীষণ দরকার, দরকার ওনার গানের সঙ্গে কথাটা যদি না ঠিক করে হয় তাহলে নববর্ষের জন্য একটা গান বানিয়েছিল, সেটা একটুখানি মা আর আমি বাবা এই রকম পৃথিবী গাইতে থামাও নিজে গিয়েছিলেন। আর তোমরা সবিতা দি তোমরা একটা গান, আমি সঞ্চারী আর মা আমরা মিলে এই রকম পৃথিবী গাইটা, সবাই বলে ওই সময়টা কেন এই গানটা লিখেছেন, ওটা এমন একটা পিরিয়ড ওনার ছিল, এমন একটা পিরিয়ড উনি কম্পোজিশন বলো বা মানুষ হিসেবে বলো, ওনার নিজের লাইফ হিসেবে বলো, উনি এমন একটা কলকাতায় আসার পরে এমন একটা এই সমস্ত চারিদিকে ইয়ে দেখতেন, ওনার মনটা খুব ইয়ে হয়ে থাকতো, ব্যথিত থাকতো, দুঃখিত হতেন, অনেক কিছু ব্যাপার আছে যেগুলো দেখি। তো হঠাৎ যখন লিখতে বসলেন, লিখে একটা আস্থাই যখন লিখে আমাকে বললেন, ছোট কিরম লাগছে, আমি কিরম লাগছে মানে তুমি হঠাৎ এরম গান কেন লিখছো, এই গাড়িটা থামা আমি নেমে যাব, ভাই তোমার আমি অন্য গাড়ি নেব, হ্যাঁ তুমি অন্য গাড়ি কেন, ভালোবাসা মানে কি জানি কথাটা পরে আমার স্বপ্ন ভরা, আমার স্বপ্ন লাগেজ নামাও, আমি এই গাড়ি যাবে না আমি অন্য গাড়ি নেবো, কেন তুমি এরকম চিন্তা করছো, বললো আমি তোমাকে এটা বোঝাতে পারবো না, এটা আমার একটা নিজের মধ্যে আমার একটা দ্বন্দ্ব একটা চলছে, আমি বোঝাতে পারবো না, তুমি শুধু দেখো এটা ঠিক হচ্ছে কিনা। সেই গানটা উনি কমপ্লিট করলেন সেদিন রাত্রে, কমপ্লিট করে তারপরে তার মিউজিক টিউজিক হলো সেই গানটা। আমি বললাম আর কেউ গাইবে না, কিন্তু এটা তুমি ছাড়া কেউ গাইবে না, কিছুতেই গাইবেন না, না আমি পারবো, আমি কি গাইয়ে আমি সেকেন্ড রেট গান করতে চাই, মনে আছে বলতেন সব সময় সেকেন্ড রেট গানটা গাইবো, হ্যাঁ আমি সেকেন্ড রেট গান করতে চাই না, আমাকে আই শুড বি A1, আরে তুমি গাও না A1ই হবে তোমার গান, তুমি একটু রেয়াজ করো করে গাও। আর এক এক সময় ওই আকাশদীপের বাড়িতে থেকে ওই বটগাছের পাশে ছিল, ওখানে কাকরা এসে বসতো, সেইখানে উনি বসে বসে গান করতেন ইয়ে করতেন। একদিন আমি বললাম যে তোমার আমার হ্যাঙ্গারগুলো খুঁজে পাচ্ছি না কোথায় গেল বলো তো, ও তোমার হ্যাঙ্গারগুলো হদিশ পাওয়া গেছে, ওই কাকগুলো নিয়ে হ্যাঙ্গারগুলো ওই বটগাছে রেখে দিয়েছে, ওইখানে বসে উনি এই গানটা আর কি চিন্তাও করতেন, আর এই গানটা তখন সেদিন কম্পোজ করেছিলেন, ওই বসে বসে ভাবতে 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 তখন এই গানটা উনি করেছিলেন। তারপরে গানটা উনি রেকর্ড করলেন যখন বোম্বেতে গিয়ে, তোমাকে গাইতেই হবে, সেই রেয়াজ করতে করতে রেয়াজ করতে করতে দাঁড়াও এবার বড়ে গুলাম তোমার রেয়াজ করি, সেই রেয়াজ করতে রইলেন, সকালবেলা উঠে একটু সা করে ধরতেন, ছুটে এসো একটু আমার সঙ্গে একটু সা লাগাও তো। রুকুটা তো বাবা একেবারে জ্যাজ স্টাইলে বানিয়েছিল, ওটা মানে ওই অ্যাকম্পানিমেন্ট আর কোরাস গুলো না হলে হয় না, বাট আমি চেষ্টা করছি, মা তুমি আমার সাথে হামনি গুলো করো একটু। এরকম পৃথিবীর গাড়িটা থামাও, এরকম পৃথিবীর গাড়িটা থামাও, আমি নেমে যাবো
আমার টিকিট কাটা অনেক দূরের, এ গাড়ি যাবে না আমি অন্য গাড়ি নেব, এরকম পৃথিবীর গাড়িটা থামাও আমি নেমে যাব, আমার টিকিট কাটা অনেক দূরের, এ গাড়ি যাবে না আমি অন্য গাড়ি নেব, এ রোকো 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 পৃথিবীর গাড়িটা থামাও। ওই জায়গাটা একটুখানি শুনবো, যে মহাকাল আমার স্বপ্ন ভরা লাগে যে নামা, এই কুলি মহাকাল কর তুলে না আমার স্বপ্ন ভরা লাগে যে নামা, এই কুলি মহাকাল কর তুলে না নিজের বৃত্তে ঘুরে মরে নাজ গ্রহ, নিজের বৃত্তে ঘুরে মরে নাজ গ্রহ, সেই গ্রহ গাড়িটাতে তুলে দিয়ে যাও, এরকম পৃথিবীর গাড়িটা থামাও আমি নেমে যাব, আমার টিকিট কাটা অনেক দূরের, এ গাড়ি যাবে না আমি অন্য গাড়ি নেব, এরকম রোকো রোকো পৃথিবীর গাড়িটা থামাও। তোমাকে ভালো একটা মিউজিশিয়ান হতে হবে, তুমি আদারওয়াইজ তুমি ভালো কিভাবে কম্পোজ করবে, তোমাকে তো না জানলে তুমি কম্পোজ করবে কি করে? সেরকম আরেকটা জিনিস বলছি, ছন্দ রাখতে হবে ঘরে বাইরে, কিভাবে বাইরেটা সামলে গান গেয়ে গান, মানে আমি এখন অবাক হয়ে যাই যে আমি কি করে করেছি, আমার এই সেখানেও কোনো জয়টা কি করে আসতো, এই আমি এই যে সাহস বলো আর ইয়ে বলো, এই আমি এটা কি করে পেয়েছি, কোথা থেকে পেয়েছি, আই ডোন্ট নো, মেবি লাভ, মেবি মানে একটা জিনিয়াস এর সঙ্গে থাকলে যে ইয়েটা হয়, যে একটা জিনিয়াস তাকে দেখাশোনা, পজিটিভ পারসন, মা সব সময় না খুব পজিটিভ, যে না করবই আর এটা ভালো হবে, একটা ডেডিকেশন করতেই হবে, এটা না করলে হবে না, এরকম একটা আমার ছিল, মানে যা কিছু করব এখনো আছে আমার, কিন্তু ওই সময়টা যখন বাচ্চাটা ছোট, ওহো বাচ্চাদের সামলে তাদের খাওয়া পরা, তাদের জন্য রান্না বান্না করা, খাইয়ে আবার তাদের স্কুলে ছাড়তে যাওয়া, আবার নিয়ে আসা, তারপর আবার স্কুল থেকে এসে তাদের আবার রেকর্ডিং এ নিয়ে যাওয়া, এভরিথিং আই হ্যাড টু ডু, আমি জানি না কোন ইয়ে থেকে, তখন তো একেবারে মানে ওই খ্যাতির শীর্ষে ওই সময়টা টপে, এই সময় সেই সময় আমি কি করে করেছি জানি না, আমাকে আমার শাশুড়ি বলতেন সীমা বাড়িতে থাকলে আমার কোনো বেটা ছেলে বাড়িতে দরকার নেই, আমি জানি না কোন জোরটা পেতাম আমি, কি ধরনের আমার এটা আসতো আমি বুঝতে, আর এই যে মানে অনুষ্ঠানগুলো তো অনেক সন্ধ্যাবেলা অনেক পরে মধ্যে থাকতো, তখন কোনো অসুবিধে, একটা হয়তো বাচ্চাকে পাশে নিয়ে চলে গেলাম অনুষ্ঠান করতে, আমার ছেলেটাকে হয়তো নিয়ে গেলাম, কোন সময় ওকে নিয়ে, ওকে বেশি নিয়ে যায়নি, ছেলেটাকে নিয়ে গেছে, সঞ্জয় মেজর ছেলে, ওই সব বেশিরভাগই পাশে থাকতো, ওকে নিয়ে নিয়ে প্রোগ্রামে চলে যেতাম, হয়তো গিটারিস্ট আসেনি, আর একজন গিটারিস্টকে ধরে বলে আমি তুমি আমার সঙ্গে গানটা বাজিয়ে দিত ভাই, তো সেই ধরে গান টান গিয়ে, মা তোমার গিটারিস্ট আসেনি তুমি গাইলে কি করে, আলো গাইতে হলো গাইলাম, মার প্রচন্ড এনার্জি এখনো, মা আমাদের থেকে অনেক বেশি মানে কি বলে এনার্জেটিক, আর বলে এটাই আমার মনে হয় এই যে আমাদের ঘরে বাইরে তো মেয়েদের মূলত না দর্শক সব স্বামী যদি অ্যাপ্রুভ করে সেটাও একটা ব্যাপার আছে, আমার স্বামী কোনোদিন আমাকে বলেনি যে তুমি ওখানে একলা শো করতে যেও না, তুমি এই করো না ওই করো না সেই করো না, আমাকে সবসময় উনি আমার পাশে থেকেছেন, যাও তুমি যাও গান করে এসো আমি বাচ্চাদের দেখছি, এরকম বলেছেন, আমি বাচ্চাদের রান্না করে খাইয়ে দিচ্ছি, এরকম আমি চৈতালি জি আমার মনে হয় মার ও বউ কথা কো বলে পাখি গানটা একটু যদি গাওয়া দরকার, স্পেশালি যেহেতু মেয়েদের জন্য আমি গাইতে চাই কিন্তু জানো তো, তুমি সব সময় আমাকে জ্ঞানের গান দাও বলেছিলাম, তুমি জ্ঞানের গান লতা দিকে ভালো ভালো গান দাও, আমাকে সব সময় জ্ঞানের গান, ছেলে মানুষ ছিলাম তো সব তো, উনি বলতেন তুমি দেখো ঝগড়া করো না, তুমি তো বাংলা টাংলা কিচ্ছু বোঝো না, তুমি গানটি গাও দেখবে তোমার পরে কিরকম, মেয়েদের আজ মেয়েদের জন্য আমি যেটা লিখেছি এটা এখনো সত্যি দেখো এখনো কতটা প্রযোজ্য এই ব্যাপারগুলো, যে গানের কথাগুলো এখনো পর্যন্ত মেয়েরা কত ভাবে নিপীড়িত, কত ভাবে তারা
আসলে কোথাও আমরা এগিয়েছি কি মনে হয় এখনো এখনো পর্যন্ত বলে বাড়িতে স্বামী একোতে দেয় না বাড়িতে বাড়ি করতে দেয় না স্বামী মানে বাইরেটা অনেক মানে চাকচিক্য হয়েছে পোশাকে হয়েছে কিন্তু ভেতরে ওই রকমই রয়ে গেছে ওই গানটা একটু একদোলন কি শুনো ও কথা কও বলে পাখি আর ডাকিস না ও কথা কও বলে পাখি আর ডাকিস না কি হবে কথা বলে হৃদয়ের দুয়ার খুলে কি হবে কথা বলে হৃদয়ের দুয়ার খুলে গো বাবু থাকা ভালো তাকে জানিস না বউ কথা বলে পাখি আর ডাকিস না পাখি আর ডাকিস না এটা কম্পোজ করেছিলেন আসামে আচ্ছা আসামে আমরা শো করতে গিয়েছিলাম তখন এই গানটা কম্পোজ করেছিলেন তখন একটা পাখির ডাক বাবা গাছে শুনতে পেয়েছিল মানে বউ কথা কও বলে একটা পাখি আছে আমি তোমার জন্য একটা গান বানিয়ে দিচ্ছি সেই গানটি তখন এত তৈরি হলো একটা গান তোমরা দুজনে একটু আগে গাইছিলে গ্রিন রুমে বসে হ্যাঁ হ্যাঁ আমার যেটা খুব প্রিয় গান ঢেউ উঠছে কারাট উঠছে বাবার ওই আইপিটি এর গান হ্যাঁ ওটা শ্রমিক আন্দোলনের হ্যাঁ ওটা গাইলেন মানে ওটা শুনলে না মানে রেলওয়ে শ্রমিক আন্দোলনের গান ভীষণ একটা মানে ভেতরটা একদম জেগে ওঠে চাকা বানে আজ হরতাল চাকা বানে রেলওয়ে শ্রমিকদের উপরে ওটা একটু আমরা চেষ্টা করছি দুজনে মিলে এই গানটাই প্রথম কয়ারের গাওয়ার এটা স্টাইলটা আমি এইটা প্রথম থেকে শিখেছি এইটাই আচ্ছা আচ্ছা এটাই ফার্স্ট সং ঢেউ উঠছে কারাট উঠছে আলো ফুটছে প্রাণ জাগছে ঢেউ উঠছে কারাট উঠছে আলো ফুটছে প্রাণ জাগছে ঢেউ উঠছে কারাট উঠছে আলো ফুটছে প্রাণ জাগছে 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 ঢেউ উঠছে কারাট উঠছে আলো ফুটছে প্রাণ জাগছে ঢেউ উঠছে কারাট উঠছে আলো ফুটছে প্রাণ জাগছে 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 ঢেউ উঠছে কারাট উঠছে আলো ফুটছে প্রাণ জাগছে গুরু 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 ডম্বর পিনাকি বেজেছে 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 মরা বন্দরে আজ জোয়ার জাগানো ঢেউ তরুণী ভাসানো ঢেউ উঠছে গুরু 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 ডম্বর পিনাকি বেজেছে 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 মরা বন্দরে আজ জোয়ার জাগানো ঢেউ তরুণী ভাসানো ঢেউ উঠছে ঢেউ উঠছে কারাট উঠছে আলো ফুটছে প্রাণ জাগছে 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 ঢেউ উঠছে কারাট উঠছে আলো ফুটছে প্রাণ জাগছে ঢেউ উঠছে কারাট উঠছে আলো ফুটছে প্রাণ জাগছে গল্প শোনার আর জানার তো শেষ নেই কিন্তু সময় তো সীমিত আমি একেবারে শেষে এসে আবার একটা মামের গান দিয়ে শেষ করব কিন্তু তার আগে তোমার কাছে আমার একটা জানার ইচ্ছে আছে যেটা দর্শকদের জন্য জানাতে চাই দর্শককে যে তুমি এই যে পরবর্তী প্রজন্ম যে তুমি তুমি লেগেসিটাকে বয়ে নিয়ে যাচ্ছ তোমার কি পরিকল্পনা আছে আরো পরের প্রজন্মকে দেবার জন্য তোমার কি পরিকল্পনা আছে আমার মনে হয় আমার উপর প্রচন্ড একটা দায়িত্ব আছে হ্যাঁ আর আমার বাবা বলেও ছিল যে তুই আমার গানটাকে মানে আরো আরো ছড়িয়ে দিস হ্যাঁ আমাকে এবং আমার দাদা সঞ্জয় আমাদের দুজনকেই বলেছিল যে তোরা আমার গানটাকে বাঁচিয়ে রাখিস আমরা তো কেউ নয় বাবার গান নিজে নিজেই বাঁচবে হ্যাঁ এমন গান কিন্তু আমার যেটা মনে হয় দিয়ে বাঁচবে হ্যাঁ আমার মনে হয় আমি বাবার একটা মেসেঞ্জার বাবার গানগুলোকে নেক্সট জেনারেশনের কাছে আমাদের পৌঁছে দেওয়া মানে খুব দরকার কারণ এই গানগুলো গাইলে না মনটাও ভালো হয়ে যায় প্লাস কিছু শেখা যায় দাদি খুব ভালো লাগলো ধন্যবাদ কিন্তু শেষ হবে গান দিয়ে আমরা শেষ করছি ও আলোর পথযাত্রী দিয়ে ও আলোর পথযাত্রী এ যে রাত্রি এখানে থেমো না এ বালুর চরে আসার তরণী তো যেন বেদনা আমি শ্রান্ত যে তবু হাল ধরো আমি রিক্ত
ছিন্ন পারে জয় পতাকা তুলে সূর্য তরুণ দাহানালোর পথ যাত্রী এ যে রাত্রি এখানে থেমো না এ বালুর চরে আশার তরুণী তোমার জয়।